রাজধানীর 58টি মার্কেট ও শপিং মলকে অগ্নিঝুঁকির তালিকাভুক্ত করেছে ফায়ার সার্ভিস। এর মধ্যে গাউসিয়া সহ 9টি মার্কেটকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম জানান, 14টি মার্কেট মাঝারি ঝুঁকিপূর্ণ এবং 35টি মার্কেট ঝুঁকিপূর্ণ তালিকায় রাখা হয়েছে। মোট যে 58টি ভবন ঝুঁকিপূর্ণ চিহ্নিত হয়েছে তার সবই বাণিজ্যিক। বিপণী বিতানগুলোতে সারা রাত নিজস্ব লোক নিয়োজিত রাখার তাগিদও দিয়েছে ফায়ার সার্ভিস। যে ক্লুগুলো পাচ্ছে এটা আসলে গতানুগতিক যেসব ক্লু সে তার সাথে মিলছে না, যার কারণে একটু সময় লাগছে। নিউ মার্কেটের বিষয়টা অবশ্যই নাশকতা হতেও পারে আবার না হতে পারে, কিন্তু আমরা প্রেয়ার করেছি যে বিভিন্ন তদন্ত সংস্থা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যেন এই বিষয়টি খতিয়ে দেখেন। যে